হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক বাংলা বাই ডিজিসফট। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেই আজকে বুঝতে পারবেন না যে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। বন্ধুরা, যারা আপনারা নতুন দেখছেন আর এই ভিডিওটা থেকেই নতুন দেখছেন, আমাদের সাথে পরিচিত হচ্ছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রচুর পরিশ্রম করে, প্রচুর খেটে আপনাদের জন্য ভিডিওটি বানানো হয়। আর একটা ইনফরমেশান, সেটা হচ্ছে আমরা যে কোনো এলসিডি এলইডি নর্মাল টিভিকে অ্যান্ড্রয়েড আপডেটেড ভার্সনে করে থাকি এবং আগামীতে আমরা সেই নিয়ে ভিডিও নিয়ে আসব। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার আমার প্রিয় সব বন্ধুরা, আমার ইলেকট্রনিক ক্লাবের বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছেন, প্রত্যেকে ভালো আছেন। তো আজকে একটা টিভি এসছে, দেখুন, টিভি মানে এলইডি টিভি, এলইডি টিভি, এলসিডি টিভি সব এক। আমি পরে বলছি যে কি করে এলইডি টিভি, মানে কি ডিফারেন্স আছে এলইডি টিভি আর এলসিডি টিভি। দেখুন ব্যাকলাইট ঠিক আছে, দেখুন ব্যাকলাইট ঠিক আছে, সাউন্ডও আছে, টিভিটার সাউন্ডও আছে। টিভি আমি সেট টপ বক্স থেকে রিমোট দিয়ে বাড়ালাম, টিভিটার সাউন্ডও আছে কিন্তু কোনো পিকচার নেই। দেখা যাক কি প্রবলেম হচ্ছে, নো পিকচার বাট সাউন্ড প্রেজেন্ট। ঠিক আছে বন্ধুরা, প্রিয় বন্ধুরা, যেটা বলতে এসেছিলাম, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এলইডি টিভি অ্যান্ড এলসিডি টিভি, এটা অনেকে জানে না বা অনেকে জানেন না। অনেকে জানে না তো এলইডি টিভি খুব ভালো বা এলসিডি টিভি খুব ভালো বা এলইডি টিভি খারাপ, তো এলসিডি টিভি ভালো বা এলসিডি টিভি খারাপ। তো সেই প্রসঙ্গে বলছি, জাস্ট ডিফেন্স ব্যাকলাইট, এই যে এখানটা দেখছেন না আপনারা, এই জায়গাটা, এই এর ঠিক নিচে ব্যাকলাইট আছে। এবারে এলসিডি টিভিতে থাকবে একদম সিএফএল, আপনার বাড়িতে যে সিএফএল টিউব আগে ব্যবহার করতেন বা এখনো কারো কারো বাড়িতে আছে, তো সেই সিএফএল একদম সরু সরু, মানে একদম আপনারা ধূপকাঠি দেখেছেন, ধূপকাঠির মতো সরু সরু, এইখান থেকে এই অবধি একটা দুটো, এখানে ছটা আছে সিএফএল টিউব থাকবে। এবার সিএফএল টিউবের বদলে যদি এলইডি থাকে ন্যাচারালি, তখন এর কী হবে, চওড়াটা কমে যাবে, অর্থাৎ পাতলা হয়ে যাবে, এই জায়গাটা পাতলা হয়ে যাবে, এই জায়গাটা দেখান দিদিমণি, এই জায়গাটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে কী হবে, তখন হচ্ছে এলইডি টিউব, কারণ এলইডি তো অত জায়গা লাগবে না, আর সিএফএল একটু জায়গা লাগবে, কারণ সিএফএলটা একটু বেশি হিট জেনারেটও করে। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে সিএফএল এর ইনভার্টার কার্ড, অর্থাৎ এইখান থেকে কোন কোন বোর্ডে 12 ভোল্ট আসে, কোন কোন বোর্ডে আবার 24 ভোল্ট আসে, এই বোর্ডে আসলো ইনভার্টারে, এ কি করলো, ওই সিএফএল জ্বালালো। মানে সিম্পল কথা বলছি, যেটা যেরকম হচ্ছে আমাদের টিউবলাইটে চোখের কাজ করে, ধরে নিলাম, মানে এটা আমি ধরে নিলাম চোখের কাজ করছে, কিন্তু এটা চোখ নয়, এটা একটা ইনভার্টার, হাই ফ্রিকোয়েন্সি 24 ভোল্ট বা 12 ভোল্ট থেকে নিয়ে হাই ফ্রিকোয়েন্সি হাই ভোল্ট জেনারেট করছে। এই একটা সিএফএল গেছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর দুটো হচ্ছে চপার হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার আছে, দেখুন এই একটা, এই একটা। যা গিয়ে এটা সে সিএফএল নিয়ে বা এলইডি নিয়ে পরে আসবো একদিন, আবার একটা বিস্তারিত ভিডিও করা যাবে। তো এইখানে যেটা মেন ফল্ট ছিল সেটা হচ্ছে টিভিটার সাউন্ড আছে,
টিভিটা সাউন্ড আছে, একটা 32 ইঞ্চি স্যামসং এর টিভি, টিভিটা সাউন্ড আছে, ছবি নেই কিন্তু ব্যাক লাইট ওকে, মানে ব্যাক লাইট জ্বলছে, অনেক সময় ছবি পাবেন না যদি ব্যাক লাইটটা নেমে যায়। ব্যাক লাইটের জন্য দায়ী ব্যাক লাইট তো এই জ্বালাচ্ছে, মানে এখানে সিএফএল জ্বালাচ্ছে, আর এখানে সিএফএল যদি না থাকতো, এলইডি থাকতো, তার ড্রাইভার আরো ছোট হতো, কখনো মাদার বোর্ডে থাকে, কখনো এসএমপিএস এ থাকে, তো ড্রাইভারই থাকে এখানে থাকে। যদি এলইডি থাকে তাহলে এলইডি ড্রাইভার, আর যদি সিএফএল থাকে তাহলে ইনভার্টার বোর্ড থাকলো। ওকে বন্ধুরা, তো এইখানে তাহলে ব্যাকলাইট ঠিক ছিল, সাউন্ড ঠিক ছিল, কিন্তু কোনো ইমেজ নেই, মানে কোনো ছবি নেই। এইখানে একটা এসএমপিএস করেছে, এই প্রাইমারিতে একটা এসএমপিএস করেছে, আর কি বল, এসএমপিএস এ একটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 5 ভোল্ট, এই দুটো স্কটকি ডায়োড একই সঙ্গে প্যারালালে লাগানো আছে, এই দুটো ডায়োডও একই, যে স্কটকি ডায়োড একই সঙ্গে প্যারালালে লাগানো আছে, এইটা 12 ভোল্ট, এইটা হচ্ছে 12 ভোল্টের জন্য, আর এইটা হচ্ছে 5 ভোল্টের জন্য, সবই মাদার বোর্ডে যাচ্ছে, আর 12 ভোল্টও আবার এখান থেকে ঘুরে এসে এখানে আর একটা 12 ভোল্ট হচ্ছে, ওইটা আবার ব্যাকলাইটে যাচ্ছে। বাদ দিন, এইখানে 12 ভোল্টে মানে এই যে আপনার প্রাইমারিতে একটা এসএমপিএস এর এইখানে একই চপার আছে, কিন্তু এসএমপিএস এর দুটো ভাগ করেছে ইনপুট সেকশানে, অর্থাৎ প্রাইমারি সেকশানে কি করেছে না, একটা মসফেট দিয়ে, একটা পালস উইথ মডুলেশন দিয়ে একটা পাওয়ার সাপ্লাই করেছে, মানে একই চপারে, আর একটা কি করেছে এসটিআর দিয়ে, এসটিআরটা শুধু 12 ভোল্টের জন্য, এই এসটিআরটা খারাপ ছিল, এই এসটিআরটা খারাপ ছিল, এই এসটিআর খারাপের জন্য কোনো রকম 12 ভোল্ট প্রডিউস হচ্ছিল না, কোনো রকম 12 ভোল্ট প্রডিউস হচ্ছিল না, অর্থাৎ এইখানে 12 ভোল্ট ছিলই না, এখানে কোনো 12 ভোল্ট ছিলই না। আমি সেটটা আসার পরে খেটে খুঁটে দেখে আমি সমস্ত রিসার্চ করে ফল্ট বার করে, তারপর আপনারা তো জানেনই যে ভিডিও ছোট্ট করার জন্য ওই ভুজুং ভাজুং না দিয়ে তাড়াতাড়ি আমি ফল্ট ফাইন্ডিং করে ফলটাকে ঠিক করে তারপর আপনাদের দেখাই, যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। এইখানে তাহলে 12 ভোল্ট অ্যাবসেন্ট ছিল, এখানে কিন্তু 5 ভোল্ট ছিল। আচ্ছা, এই এখানে আবার একটা 12 ভোল্ট ছিল, যার জন্য হচ্ছে ব্যাকলাইটটা কিন্তু জ্বলছিল। তার মানে এইখানে এখন এইখানে আছে এসটিআরটা, এইখানে আছে এসটিআর, দেখুন আপনারা দেখুন এইখানে আছে এসটিআরটা, এইখানে এসটিআর আছে, আর এইখানে মসফেট আছে, দুটো গ্রুপ করেছে আলাদা আলাদা দুটো সেকশন, এইখানে এসটিআর আছে, এই এসটিআরটা খারাপ ছিল, তো এই এসটিআরটা খারাপের জন্য 12 ভোল্ট প্রডিউস হচ্ছিল না, তো এসটিআরটা চেঞ্জ করলাম, সঙ্গে একটা ফিউজেবল রেজিস্ট্যান্স ছিল এসটিআরের গেটে, গেটে একটা রেজিস্ট্যান্স ছিল, সরি এসটিআর সোর্সে একটা রেজিস্ট্যান্স ছিল, সেই সোর্সের রেজিস্ট্যান্সটা চেঞ্জ করলাম, একটা ওমসের রেজিস্ট্যান্স, জাস্ট 4.7 ওমস, 1 ওয়াট, তো এখানে 12 ভোল্ট এখন এসছে, আসার পরে কিন্তু সেটটি চালু হয়েছে। আর এটা হচ্ছে এর মাদার বোর্ড, এটা এসএমপিএস, এখনকার অনেক মাদার বোর্ড আছে কি, এখনকার অনেক মাদার বোর্ড আছে, এখনকার অনেক মাদার বোর্ড আছে ইনবিল্ট, অর্থাৎ ইনবিল্ট কি না, এই মাদার বোর্ডের সঙ্গেই এসএমপিএস, তাকে কম্বো মাদার বোর্ড বলে, ঠিক আছে। আবার এসএমপিএসও আলাদা আছে, তবে আমার মতে এসএমপিএস আলাদা হওয়াটা খুব ভালো, আর এটা হচ্ছে মাদার বোর্ড। তো সাধারণত একটু বড় কোম্পানি এখনও তারা হচ্ছে মাদার বোর্ড এবং এসএমপিএসকে আলাদাই করে, আর এসএমপিএস এর সঙ্গে এলইডি ড্রাইভারটা করে দেয়। এখন তো এই এলই মানে এলসিডি টিভি হচ্ছে না, অর্থাৎ সিএফএল ড্রাইভার দরকার নেই, আর সিএফএল ড্রাইভার একটু বড় হবে, তার জন্য কি হলো এসএমপিএস এর মধ্যে এলইডি ড্রাইভার তৈরি হয়ে গেল। বন্ধুরা বুঝতে পারছেন নিশ্চয়, তাহলে এবার চালিয়ে আমরা এনজয় করব। তো সো গাইস, আমার টিভিটা দেখুন একদম রেডি হয়ে গেছে, অর্থাৎ আপনাদেরও টিভি একদম ঠিকঠাক চলছে। টিভিটার কি প্রবলেম ছিল, সাউন্ড ছিল, ব্যাকলাইট ওকে ছিল, কিন্তু নো ইমেজ, অর্থাৎ নো পিকচার, দেখুন একদম ঠিক চলছে, একদম ঠিক চলছে, দেখুন একদম ঠিক চলছে। তো রিমোটটা দাও তো দিদিমণি, টিউবলাইটটা বন্ধ করি, তাহলে আমার বন্ধুরা ভালো করে বুঝতে পারবে। দিদিমণি রিমোট দিয়েছেন, টিউবলাইটটা বন্ধ করলাম, দেখুন এবার ছবি দেখুন কি সুন্দর ছবি, দীর্ঘণি লাইটটা ওখানে অফ করুন, তাহলে ছবি আমার গাছটা ভালো করে বুঝতে পারবে, দেখুন। তো শো গাইস, দেখতেই পাচ্ছেন টিভিটা একদম ঠিকঠাক চলছে, খুশির খবর, দারুণ চলছে টিভি। আর এলইডি টিভি এলসিডি টিভি পার্থক্য বলে দিলাম, কি ফল্ট হয়েছিল তাও বলে দিয়েছি, কেন টিভিটা ওই আপনার শুধু ব্যাকলাইট জ্বলছিল,
সাউন্ড ছিল কিন্তু কোনো ইমেজ বা পিকচার ছিল না। কী কী হয়েছিল আপনার তো দেখালাম, আমি ইউটিউবে চ্যালেঞ্জ করে বলতে পারি, অনেকেই ইউটিউবে আপনাদের দেখালে এলইডি টিভি এলসিডি টিভি সারানো, কিন্তু স্টেজ বাই স্টেজ কোনটা এসএমপিএস, কেন ইনভার্টার, এলইডি ড্রাইভার, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এলইডি টিভি অ্যান্ড এলসিডি টিভি, আশা করি অনেকেই বলে না, কিন্তু আমি আপনারা যাতে শিখতে পারেন তার জন্যই আমার বলা। তো সো গাইস, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা একবার সাবস্ক্রাইব করুন, তাতে কি হবে আমার একটা এনার্জি আসবে, সেই এনার্জি আসলে একটা ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট করতে হয়, যথেষ্ট টাইম খরচা করতে হয়, সেই এনার্জিটা যদি আপনারা সাবস্ক্রাইব করে আমাকে এনার্জিটা দেন আপনাদের জন্যই তো করা, তাহলে কিন্তু আমি আর ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। খুব ভালো থাকবেন, জয় হিন্দ।